pagalo. Chalo, va, chalo, chalo. Ey, ahora pagalo. দাদা এই দিদি এই যে আপনার আপনি নমিনেশন ফাইল করতে যাচ্ছেন কি করছেন? মানে মানুষের উচ্ছ্বাস এবং মানুষ অটোমেটিকভাবে ভারতীয় জনতা পার্টির কে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। মনে হয় যে হুগলি জেলাতে এবারে মানে আমরা কত দুবারও লোকসভা ভোট দেখেছি, কিন্তু আপনি প্রার্থী হওয়ার পরে বিজেপির কর্মকর্তাদের উৎসাহ হয়েছে, তার প্রতিফলন কি আজকে দেখা যাচ্ছে? একদমই, এবং মানুষ পরিবর্তনে পরিবর্তন চেয়েছে এবং এই পরিবর্তন হুগলি থেকেই শুরু হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে কত ভোটে জিতবেন, আপনি শিমুরাও গিয়েছিলেন, শিমুরের যে অবস্থা আপনি নিজের চোখে দেখে এসেছেন, কি মনে হচ্ছে? দেখুন, ভোটের কথা তো বলতে পারবো না কত ভোটে জিতবো, কিন্তু বলতে পারি যে বিশাল সংখ্যক লিড নিয়ে ভারতীয় জনতা পার্টি মোদিজি জিতবে। সন্ত্রাসকে দমন করতে হবে। আচ্ছা, কারখানাগুলো যে বন্ধ রয়েছে, সন্ত্রাসকে আগে দমন, তারপরে কারখানাগুলোকে খোলা, শ্রমিকদের চাকরি এবং সিঙ্গুরের কৃষকদের জন্য তাদের 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 যা ইচ্ছে সেইগুলোকে মনস্কামনা পূর্ণ করা। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। সবাই ভালো থাকুন, আমি আছি আপনাদের সঙ্গে, পরিবর্তন পরিবর্তন করেই ছাড়ব। আমরা দেখতেই পেলাম বিজেপি প্রার্থী হুগলি জেলার চট্টোপাধ্যায় তিনি নমিনেশন ফাইল করতে যাচ্ছেন, সব মিলিয়ে প্রচুর বিজেপি সমর্থক তার সাথে রয়েছেন। হুগলি থেকে সমীর সিনহা, 28 নিউজ। Thank you.